আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতান ইয়াকিদু আলা রাসি কাফিয়াতি আহাদিকুম সালাসা ওয়াকাত। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যখন ঘুমাও তখন তোমাদের মাথার চুলে শয়তান তিনটে গিরা লাগায়, ওয়াইয়াজরিবু আলাইহা, গিরার উপরে এভাবে হাত দিয়ে থাবা মারে আর বলে, ফারকুদ আলাইকা লাইলান তবীল, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা। ফাইনিস্তাই কাজা, এইভাবে করতে করতে কেউ যদি উঠে যায় ফাদা কর আল্লাহ, তারপর মুখে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরণ দিয়েছিলেন, যে আল্লাহ জীবিত করলেন, সে আল্লাহর কাছে ফিরে যাব। এই বাক্য যখন মুখে উচ্চারণ করে তখন একটা গিরা খুলে যায় এমনিতে, আর যখন ওযু করে তখন আর একটা খুলে যায়, যখন সালাত আদায় করে তখন আর একটা খুলে যায়, তখন সে খুব উদ্যমশীল হয়ে ফুর্তি সহকারে সকাল করে, আর যদি এমনটা না হয় তো দেখা যাবে সাতটা আটটার দিকে উঠছে একবারে অলস হয়ে, জঘন্য মুখখান নিয়ে কেমন কেমন করে মুখখান খাসটায় হয়ে আছে, সে একটা আপনি ইয়ে নিয়েছে, ব্রাশ নিয়েছে, তাতে কিছু পাউডার নিয়েছে, দাঁত ঘষছে, মুখখান ভ্যাংচা হয়ে আছে, কেন শয়তানের মুখে আর কানে পেশাব করে দিয়েছে। হাদিস বুখারি মুসলিম, আল্লাহ রাসূল বলছেন শয়তানের কানে মুখে পেশাব করে দিয়েছে, ও তো আর বুঝতে পারে না, ও তো রাত দুটে শুয়েছে ল্যাংটা মেয়ে দেখে আবার সকাল আটটায় উঠছে, তো পশু প্রাণীর মতো গরু ছাগল। সম্মানিত দিনী ভাই বোন, আপনার জন্য এসেছি, আজ থেকে আপনাকে পরিবর্তন হতে হবে, আপনি মনে কিছু নিয়ে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এনজেল রব্বুনা তাআলা ইলা সামায় দুনিয়া হিনা ইবকাসুরু সুলাইলাল আখিরা, যখন রাতের তিন ভাগের দু ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, প্রথম আকাশে নেমে এসে বলেন, মায়ে দুনি ফাস্তা জিবালাহু, হে পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব, মায়ে শুনেন ফাউ কে হু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব, মায়ে তার ফিরে নি ফাগ ডালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ প্রথম আকাশে নেমে এসে চিৎকার করেন, আর আমি খাকসার সাধারণ মানুষ দুইটার সময় ঘুমিয়েছে, আটটা পর্যন্ত ঘুমিয়ে থাকে, আমি আল্লাহ ডাকে কি সাড়া দিব, আমি তো গরু ছাগলের মতো, কি করবে স্বামী স্ত্রী দুজন মিলে, দুজন মিলে আজকে সিদ্ধান্ত নেন, রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে, রাত দুইটা তিনটায় উঠতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলি এহদা আসারা রাকা মিন কাবলাই ইয়াফরাকা মিন সালাতি লিশাইল ফাজর, এশার সালাত থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত এই লম্বা সময়ে আল্লাহ নবী এগারো রেখাত সালাত আদায় করতেন, তার মানে তাহাজ্জুদ এশার সালাতের পরেও শুরু করা যায়, যার কারণে তারাবি এশার সালাতের পরে চলে, যদিও মূলত তা রাতের তিন ভাগের দু ভাগ পার হওয়ার পরে, যখন রাত বারোটা হয়ে যায় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যখন দিন বারোটা হয়ে যায় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যখন আজান দেওয়া হয় তখন সখন সব দরজা খুলে দেওয়া হয়, ওই সময়তে যে যা চায় ছেড়ে কবুল হয়ে যায়, যে যা চায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিলাইলিল আসা লা ইউফিকাতুল মুসলিম, রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী, রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী, রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময় আল্লাহর কাছে কিছু চাই, মিন আমির দুনিয়া, দুনিয়ার হোক আর পরকালে হোক, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি, ভাগ খান মনে হচ্ছে দিতে বাধ্য, দিবেনি, দিবেই দিবে, অবশ্যই দিবে, অবধারিত দিবে, দিবেই দিবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম
রাত যখন তিন ভাগে দুভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা এইভাবে ডাকেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাষাতে বোঝা যাচ্ছে এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে যে কোনো সময়ে তাহাজ্জুদ পড়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি বিল্লাইলে সালাসা সারা রাকা, আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন। বুঝা গেল না কথা? মনে হয় মাঝাবি ভাইরা বলেছেন বেতের তিন রেখা পড়তে হবে মাগরিবের মতো, মানে দুই রেখা পড়ে আত্মাহত করতে হবে। আদি জাল মানুষের বানানো, একটা না তিন রেখা, একটা না পাঁচ রেখা, একটা না এক রেখা, এক রেখা ধরে টানা টানা তিনি দোয়ায় কোনো পড়তে পারেন মাঝে মধ্যে। আমি বলেছি মাঝে মধ্যে দোয়ায় কোনো ছেড়ে দিতে হবে, তখন কেউ নকল করেছে যে উনি বেতন পড়তে নিষেধ করেছেন। না দেখুক ফেসবুক চালালে এইভাবে চালাতে হবে? তুমি মানুষের উপর অপবাদ লাগলো ফেসবুক চালা, এটাই তোমার হাইকোর্ট? কি বুঝো তুমি? মানুষের উপরে একটা বাক্য বলে দাও, হিসাব পাও না, তোমার এই বাক্যের বিচার হবে না। আমি তোমার পিছনে লাগা প্রয়োজন মনে করি, আমি তোমাকে ধপ তবে রাখি না। তুমি যে কে এটা আমার চিনারই প্রয়োজন নেই। তোমার পিছনে আমার এক বাক্য আমার কোনোদিন বলিও নি, আমি কোনোদিন লিখিও নি, আমি তোমার কোনোদিন ভাবিও নি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কাউকে ভেবে 5 মিনিট বক্তব্য দিইনি। কোনোদিন কোনো মসজিদের সেক্রেটারি সভাপতিকে 1 মিনিট প্রয়োজন মনে করিনি। আল্লাহ তো রেখেছেন। তিনি সর্বশক্তির মালিক। তারপরে বলে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পবিত্রতা তার, প্রশংসা তার, সবচেয়ে বড় তিনি, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এরপরে বলে ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই। সমাকালা তারপর বলে রব্বি ফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সুম্মা সাল্লা, তারপরে সালাত আদায় করে। সুম্মা তাআফাসতু জিবা, এরপরে দোয়া করে যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। কোনদিন বাস্তবায়ন করে দেখেছেন? সেদিন তো ছিল বয়স 40, এখন দেখছেন বয়স 60, কখন কোনদিন দেয় না? সেদিন খেলা ছিলেন না, খেলাধুলা মনে পড়ে না, শয়তানি করা মনে পড়ে। তারপরে এখন দেখছেন বয়স 70, কবে দেখবেন আপনার লাশ মানুষকে নিয়ে যাচ্ছে? সময়ে কি করলেন, কি করতে চান, কি বলতে চান? দাম্ভিকতা দেখিয়ে জুলুমবাজি করে নির্বাচন করে ইহকালো গেল, পরকালো গেল। দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা গেল, সবকিছু গেল, ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। আজ সামুদ ঝঞ্ঝা বায়ুতে হারিয়ে গেছে, বিকট শব্দ ঝঞ্ঝা বায়ু এমন ভাবে আসলো হাজান্দাম আলাইহিম রব্বহুম বিজামরিহিম, একবারে ঘাটাঘর অন্ধকার, ভিন্ন ধর্মের শব্দ দিয়ে প্রবাহিত বাতাস চলল। মানুষের নিয়ন্ত্রণ নয়, ফেরেশতার নিয়ন্ত্রণ নয়, আল্লাহর আদেশে একবারে ঘর বাড়ি পাথর পাহাড় কেটে চলে গেল যেখান থেকে গেল। তার বিচারের তিনি চিন্তা করেন বাহা, আজ সমুদ্র বিচার করতে পারে এই তিনি ভাবেন না, ফেরাউন বিচার করতে পারবে এটা তিনি ভাবেন না। সময় তো চলেই যাবে, ফেরাউন ডুবে গেছে, নূহ আলাইহিসসালাম 900 বছর বয়স পাওয়ার পরেও, 1000 বছর বয়স পাওয়ার পরে চলে গেছে, আর আমার তো বয়সের সীমা 60 থেকে 80। তা আমি কেন এত ভুল বুঝে বসে আছি? ভুল হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন, একটু ঘুম থেকে উঠে প্রথমে আপনি সূরা বাক সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়তে পারেন, ইন্ন ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফি লাইলি ওয়ান নাহার। এছাড়া আপনি শেষ রুকু পড়তে পারেন, রাইট লাইক
বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরায়া লাম ইত্তাব মিনাল গাফিলিন, কেউ যদি রাতে উঠে দশ আয়াত পড়ে, কেউ যদি রাতে উঠে দুই রাকাত সালাত আদায় করে দশ আয়াত পড়ে, তাহলে সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। হাদিস শেষ করি তারপরে, অমান কামাবে মেয়ে আয়ের, আর কেউ যদি রাতে উঠে একশো আয়াত পড়ে করতে পারবে না কানে তিন, তাহলে ওর তালিকা হবে পরহেজগারদের মধ্যে। অমান কামাবে আলফায় করতে পারবে না মুখান্তরিন, আর যারা হাজার আয়াত পড়তে পারে রাতে, তারা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষের অন্তর্ভুক্ত, সবচেয়ে দামি। তাহলে সবচেয়ে দামি মানুষের অন্তর্ভুক্তর জন্য কত আয়াত? এক হাজার রাতে। যারা পরহেজগার মানুষ বলে গণ্য হবে তাদের জন্য কত? একশো আয়াত। আর আমি গাফেল নই এটা প্রমাণ করার জন্য কত আয়াত? দশ আয়াত। তা আমি যে একদিনে পড়িনি আমি আবার কোনটা? আপনি ধর্ম পাগল পেয়েছেন, মনে করছেন যে বক্তা বক্তব্য পেয়েছে, ভালো খাওয়ালাম টাকা পয়সা নিয়ে যাবে, আমিও শুনলাম কি যে বললাম আর কি যে করলো দেখি সকালে হয়ে গেছে। যে মনে করিয়েন না, কথার দাম দেওয়া শিখিয়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিস্তাই কাজা আহালাহু ওয়াসাল্লা রাকাতাইন আও সাল্লায়া জামিয়ান রাকাতাইনে, কেউ যদি রাতে নিজে উঠে স্ত্রীকে উঠায় দুইজন মিলে দুই রেকাত সালাত আদায় করে। এই মেয়ে শোনো, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন এদিকে খেয়াল করেন তো, কথা বলছেন কেন এদিকে খেয়াল করেন? আপনি আর আপনার স্বামী যদি রাতে উঠে দুই রেকাত সালাত আদায় করেন একসাথে পড়েন, একসাথে মানে আপনার স্বামী থাকবে আগে আর আপনি থাকবেন পিছনে, ভিন্ন ভিন্ন পড়তে পারেন, দুই রেকাত যদি সালাত আদায় করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুতিবা মিনা যাকিরিনা, রাতে যারা তাসবিহ তাহমিদ জিকির আজকার করে করে আপনার নামটা তাদের তালিকায় চলে আসবে। অথচ আপনি কখনো রাতে তো যারা হাজার হাজার আয়াত পড়ে তারা যাকিরা তা যাকিরা, কিন্তু আপনি দুই রেকাত পড়েছেন এই জন্য আল্লাহ বলছেন যাও যাও ওর নামটা ওতে দিয়ে দাও। হ্যাঁ, ফেরেশতারা লিখে দাও ওই ভালোদের তালিকা দিয়ে দাও। আমি এই কথা বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার এখানে কিছু করার নেই, আমি জোর করে বলছি এমনটা কথা নাই। আপনি রাতে উঠে দুই রেকাত সালাত আদায় করলে আপনার নামটা ওই তালিকায় চলে আসবে, যারা রাতে ইবাদত করে তার তাসবিহ তাহরীফ করে জিকির আজকার করে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসাব্বিহবে, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে আপনি রাতে উঠুন ফাসজুদলাহু ফাসাব্বিহু লাইলান তাবিলা, রাতে তাহাজ্জুদ পড়ুন, দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহরীফ করুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি রাতে উঠে তাহাজ্জুদ পড়ুন জরুরি আদেশ, আপনি দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল জিকির আজকার করুন। ঘুম থেকে উঠে দু চারবার কোনোদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন? মনে পড়ে মুরব্বি আপনাকে বলছি তাহাজ্জুদ পড়তে শিখেন, একটু চেষ্টা করেন, দাম্ভিকতা দেখে কোনো লাভ নেই। আমার ছেলে এত বড় ব্যবসা করে, আমার ছেলে কোটি টাকা ইনকাম করে, আমার বৌমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, তার বৌমার কত গল্প আছে। আপনি রাতে উঠে কি বলেন, কবে উঠেন রাতে? রুটিন হতে হবে আজকে, জরুরি আজকে হতে হবে এখন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দীন ইসর, দীন সহজ। আবু হুরায়রা সাহেব, আপনি কি দিন ভারী করে দেখালেন? জি না, দিন সহজ। বরং আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল বলেন, লাইসা দীনা ইল্লা গালাবাহু, কেউ যেন দিনকে ভারী মনে না করে নাই। একদিনই পুরো কোরআন মাজিদ করবে রাতে সিদ্ধান্ত নিয়েছে, আজ থেকে এগারো রেকাত সালাত আদায় করবে সিদ্ধান্ত নিয়েছে, আজকে একবারে সূরা বাকারা পড়ুক সিদ্ধান্ত নিয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, অল্প করে পড়ো, কেন? আহাতুল আমালে আল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা
যেটা একেবারেই কম কিন্তু চলমান আছে। তাহলে আমরা রাতে সাড়া কাটার জন্য অন্তত আরম্ভ করি কি দিয়ে করবো, দূরে কাটবে অন্তত চালু করি। গল্প করতে করতে যখন ঘুমাতে যাচ্ছি তখন অজু করে দূরে কাপ পড়ে নি, এটা কিন্তু খুব কষ্টকর। শয়তান বলছে এই পড়বি না, পড়বি না, আর আপনি বলছেন একটু পড়ি, আর শয়তান ভিতরে আছে না নাফস আছে নাফস ইন নাফস মানুষের মন মানুষকে পাপের আদেশ করে। দেখতে পারলাম ছেলেটা কেমন করে মাথার চুল ছোট করে রেখেছে, ওপর করে ছাত আনানো হচ্ছে, ও পশু হয়ে গেছে, ও ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, ট্রেনটা টাকার নিচে আছে, ও পশু হয়ে গেছে, হিসাব নিকাশ নাই, এমনিতেই চলে গরু ছাগলের মতো। অথচ আমার প্রত্যেকটা কর্ম ইহুদি খ্রিস্টানদের বিরোধী হতে হবে। বাংলাদেশ এমন একটা দেশ যার অফিস আদালত কোর্ট কাছের শিক্ষা প্রতিষ্ঠান দোকান পাট বাড়ি ঘর সব ইহুদি খ্রিস্টানদের দিয়ে সাজানো, ওদের নিয়ম দিয়ে সাজানো, ওদের কৃষ্টি কালচার দিয়ে সাজানো। তাই তো রাস্তার গাড়ি কেউ ডান দিকে যায়, সৌদি আরবে যান গাড়ি ডান দিকে যায়, আর বাংলাদেশে গাড়ি কোন দিকে যায়, বাম দিকে যায়, সব দিকে যায়। খাতা খান বাড়া আছে ইহুদিদের নীতিতে। আমি যখন শক্তভাবে বলেছি কাজী সাহেব আপনি যে খাতাতে চারজন সাক্ষী দিয়ে রেখেছেন তা আপনি বিবাহ মানে কি জেনা প্রমাণ করছেন নাকি? আপনার খাতায় চারজন সাক্ষী কেন? খাতাটা দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। তখন কাজী সাহেব এমন খেপে গেছে, হ্যাঁ আপনি এই কথা বলেন মানে? বলছি আমি দুঃখিত, আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। বিবাহে দুজন সাক্ষী লাগে কিন্তু আপনার খাতাতে কজন সাক্ষী আছে? চারজন। আবার বলছে মহিলাদের পক্ষ থেকে দুই, ছেলেদের পক্ষ থেকে ওই, মানে গন্ডগোলই এখনই লাগাচ্ছে। অথচ আল্লাহর রাসূল বলছে যে পক্ষ নয় গো, পক্ষ নয়, বিবাহ জায়েজ হওয়ার জন্য দুজন সাক্ষী লাগে আর বাপকে লাগে, ওটা পক্ষ নয়। না বুঝাতে পারলাম না মনে হয়? সাক্ষী পক্ষ নয়, বিবাহ জায়েজ হওয়ার জন্য কি লাগে? দুজন সাক্ষী লাগে। বিবাহ জায়েজের হওয়ার জন্য কাকে লাগে? বাপকে লাগে। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, হাজার লাখ মেয়ে বাড়ি থেকে বের হয়ে বিবাহ বসেছে, সাত ছেলের মা হলে সব ছেলে অবৈধ জারজ সন্তান। ছেলেকে বৈধ করতে হলে আবার বাপকে বিবাহ পড়াতে হবে, আব্দুল সাহেব আমার বাপ মারা গেছে, আমরা বের হয়ে বিবাহ বসেছিলাম, তাহলে তোমার ভাইকে দিয়ে বিবাহ পড়াও, তোমার চাচাকে নিয়ে আসো, কালকে আসো জামিয়া সালাতে রূপগঞ্জ নারায়ণ ঢাকা, আমি তোমার বিবাহ পড়িয়ে দেবো, তোমার ভাইকে নিয়ে আসবে, তোমার ভাই তোমার অভিভাবক, তোমার বাপ তো কবে মরে গেছে, সংসার বাতিল আছে, এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেবে না কি আমার পর্যন্ত যে এই বিবাহ বৈধ করতে পারো। আমি না করিনি, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। বলে ফেকার বইয়ে তো লেখা আছে যে একটা মানুষ রাস্তাতে হাঁটতে হাঁটতে একটা মহিলাকে বলছে এইটা আমার বউ, তখন দুজন সাক্ষী বলছে হ্যাঁ আমরা সাক্ষী আছি ঠিকই তোমার বউ বিবাহ হয়ে গেছে, তাহলে তার বাপকে লাগবে না, কোর্টের বিবাহতে এভাবেই চলছে। তাহলে আপনি বলবেন এটা আমার বউ, দুজন সাক্ষী বলবে হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি তোমার এটা বউ হয়ে গেল। আর আল্লাহ নবী বলছেন হবে না সেটা। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম দিন সহজ কঠিন নয়। তারপরে বলছেন ফাসাদ্দেদু মধ্যম পন্থায় অবলম্বন করো, ইবাদত করো, ওয়া কারিবু পরিমিত ইবাদত করো, মানান মতো করো, অন্তত দুই দিয়ে চালু করো, অবশ্যই পরস্পরে সুসংবাদ দাও, কেউ কাউকে ভিটির মধ্যে ফেলো না। তাহাজ্জুদ পড়া শুরু করছো, তাহাজ্জুদ পড়বে 80 বছর বয়সে, এ কথা বলো না, পরস্পরে বলো পড়ো না, চালু করো না, দেখা যাবে। আরে আব্দুর রাজ্জাক সাহেব বললেন এক মিনিটে সূরা ইখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নাকি ব্যাগ ভরে নিই নে, কেউ কেউ মানা করছে ব্যাগ ভর্তি করে নেন, কই পারেন না কেন আজকে সারাদিনে তো তিনবার পড়েননি একবার ইখলাস পড়েননি, অথচ এক মিনিটে তিনবার, এক মিনিটে তিনবার পারেন না কেন? শয়তান ধরেছে এখানে, পারেন না কেন? আজকে কেন মাগরিবের পরে সূরা ইখলাস তিনবার পড়তে পারেননি? কালকে আজকে ফজরের পরে পারেননি, এমনিতে দিন পার হচ্ছে, তার মানে গরু ছাগলের মতো। কত সুবিধা, সূরা ইখলাস বুঝিত নাকি? কুল হুয়াল্লাহু আহাদ তার নামে ইখলাস,
ওটা তিনবার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সময় কি হবে? তো নেকি তো অনেক হবে, পড়ে কে? খাওয়ার ব্যবস্থা আছে, বউ আছে, বেটি আছে, গাড়ি বাড়ি আছে, সবকিছু, আবার আবার কোন সময় খেলা, আর কি করবো? এভাবে সময় কাটায় না, ভুল হচ্ছে। এর পরের বাক্য, আজকের আলোচনার শেষ বাক্য জরুরি, আর একটা ছোট্ট হাদিস আছে এই মুহূর্তে আজকের জন্য। এখন যে বাক্য বলছি সে বাক্য আপনার জন্য উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বল, আপনি একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়াস্তাইনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি ওয়াস শাইমিনাত দুলজা। এইখানে মানুষ একটু সকালে আল্লাহকে ডাকো, একটু বিকালে আল্লাহকে ডাকো, রাতের অন্ধকারে ডাকো, তিনটা সময়, সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, রাতের অন্ধকারে ডাকো, সূর্য ডোবার পূর্বে ডাকো, সূর্য ওঠার পূর্বে ডাকো, রাত দুটার পরে ডাকো, তিনটার পরে ডাকো, চারটার পরে ডাকো, তিনবার আল্লাহকে ডাকো, যাহাই বলিবে তাহাই শুনিবে। শোনার জন্য তিনি প্রতীক্ষমান রয়েছেন। ও আমার দাস দাসী, শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে, শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে, শোনো, আমার কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চাওয়া, আমার কাছে চাইলেই খুশি হই আমি। শোনো, হজ করো কষ্ট করে, 4 লক্ষ টাকা খরচ করে, আমাকে অত ভালো লাগে না। রমজান মাসে সিয়াম পালন করে, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, তারপর আমাকে অত ভালো লাগে না। 5 ওয়াক্ত সালাত আদায় করো, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, সালা ওটা নাই তখন কিছুই নেই, এরপর আমাকে অত ভালো লাগে না। যখন তুমি আমাকে বলো যে আল্লাহ আমার ভ্যানটা ঠিক করে দাও, তখন আমি খুশি হয়ে যাই। ঠিক বলছি, ঠিক বলছি, আমি তোমার ভ্যান ঠিক করতে পারি, পৃথিবীর কেউ পারে না। বাক্যটা এইভাবে, লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিনাস সওয়ালি মিনাদ দুআই, দুআর চেয়ে, চাওয়ার চেয়ে আল্লাহর কাছে পৃথিবীতে কোনো বস্তু প্রিয় নেই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি বলেন তো দেখি? চাওয়া, দোয়া কর, আল্লাহ এটা করে দেয়। আমি বলিনি, আমি অনুবাদক, আমি একটু সময় উল্লেখ করলাম, তার কথাটা বলে দিলাম। সেটা হলো সূর্য ডোবার আগে, এটা খুব কঠিন, কেন? এটাই তো আড্ডাটার সময়, দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম, আসরে সালাত আদায় করে বের হয়েছি, একটু চা খেতে হবে, মানুষের সাথে বসে থাকতে হবে, গল্প করতে হবে, আড্ডা ফিরতে হবে, এই সময়ে কি আর জিকির আজকার করা যায়? এটা খুব কঠিন, সূর্য ডোবার পূর্বে খুব কঠিন, সূর্য ওঠার পূর্বে কিছু পারা যায়, তবে ঘুমাতে হবে, কেন? প্রায় 2টায় ঘুমিয়েছি, এখন ফজরের সালাত আদায় করছি, কোন রকমের ধনী মানুষ এখন ঘুমিয়ে যাবো 10টায় উঠবো, ফজরের সালাতের পরে ঘুমিয়ে যাবো, কটায় উঠবো? তো 10টায় উঠবো। তখন আল্লাহ রাসূল বলছে, না 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 না, ফজরের সালাত আদায় করে সূর্য উঠা পর্যন্ত ডাকো। মনে হয় সময় আমি ভাগ দেখাতে পারলাম না, আপনি মনে করেন তো কোন কোন সময় বললাম? সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে, তাহলে কখন হচ্ছে? মাগরিবের আজান হওয়ার 15-20 মিনিট পূর্বে ডাকতে হবে, 5-10 মিনিট আজান হবে, তার পূর্বে 5-10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যার যা কুলাই, বুঝাতে পারেন? আর ফজরের সালাত আদায় করে এই যে সূর্য উঠতে 20 মিনিট দেরি আছে, 8 ঘন্টা দেরি আছে, 15 মিনিট দেরি আছে, এটা সময়। আর কি ভাবে আমি বলতে পারি? আমি তো মনে হচ্ছে বলেছি, বুঝেছি যে আপনি বুঝতে পেরেছেন। আর রাতের কিছু অংশ সেটা 1টার পরে হতে পারে, 2টার পরে হতে পারে, 3টার পরে হতে পারে, ঘুম ভাঙলে উঠবেন, উঠে আকাশের দিকে তাকাবেন, ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল্লাইলি ওয়ান নাহার, এই রাতের দিনের পরিবর্তন আল্লাহর ক্ষমতায় হবে, কি বিশাল আকৃতিতে আকাশ চমক। একটা পড়েন, আল্লাহ নবী এইভাবে বলেছেন, আপনার দিন এমনি কাটে, সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত মনে থাকবে না? মনে হয় যদি নাও থাকে তো এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম কি বলো? লাভবান। এদেশে একটা বই পাওয়া যায়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে, এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম উপদেশ, নাম শুনেননি মনে হয়?
ও বইওয়ালা কত টাকা নিতে পারে আমার কাছে অনুমান? 2,000। তাহলে তো জটিল নয়, আবদুল্লাহর বইটা কিনলে না হয় 250 টাকা নেবে। ছিল নিম্নতুল বাড়ির দাম কত? 250। বাপরে বাপ, আবদুল্লাহর বইটা কিনতে চাচ্ছি। আবদুল্লাহর বই আমিও পড়ি, আপনিও পড়েন, আপনিও দোয়া করেন, আমিও দোয়া করি। দোয়া তো তার জন্য করতে পারি, ওটা জাতির সম্পদ, সবাই দোয়া করি। সংকীর্ণতা যদি আপনার মনে আসে তাহলে আপনি বিপাকে পড়ে গেছেন। আপনি আমাকে বলেন আবদুল্লাহ স্যার আমার ছেলেটার জন্য দোয়া করি, সেটা ভালো হবে কথা। কিন্তু আমি যখন বললাম তখন আপনার মনটা খাটো হয়ে গেল, তখন আপনি কেমন মানুষ হলেন বলেন তো দেখুন। আপনি যদি দোয়া করেন আল্লাহ তুমি আবদুল্লাহকে কবুল করো, তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা আছে, তখন ফেরেশতা বলবে তুমি ওর জন্য যা বলেছো তোমার জন্য তাই, তুমি ওর জন্য যা বলেছো তোমার জন্য তাই, তুমি ওর জন্য যা বলেছো তোমার জন্য তাই। হাদিস মুসলিম। তাহলে আপনার লাভ হলো না নষ্ট হলো? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নামা তাহিরান, কেউ যদি ওযু করে ঘুমায় রাতে উঠে, ওই সময় তো উঠে যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। এই হাদিসে একটু বেশি করা আছে যে ওযু করে ঘুমাবে না, বুঝাতে পারলাম না। ঘুমানোর সময় কি কি করতে হবে? ওযু করতে হবে। ওযু যদি থাকে তো ভালো, ওযু যদি না থাকে তাহলে ওযু করতে হবে। আর যদি ঠান্ডা লাগে তো মাটি তো আছে, বিসমিল্লাহ সহজ ঘুমিয়ে যান। আমি উজু করে ঘুমালাম, এরই মানে আমি উজু করে ঘুমালাম। এখন যখন ঘুম ভাঙবে তখন দেরেকাত সালাত আদায় করলে নামটা তালিকায় পড়ে যাবে। আবার এখন আমি যা চাইবো সেটাই হয়ে যাবে, কত সুবিধা। কেউ একটু বুঝে না, কেউ একটু সেটা এখলাস করে না, আল্লাহ তুমি তো।